শুধু ব্যায়াম করে উনি আজকে পিএলআইডি মুক্ত। ওনাকে বলেছিলাম ঠিক এক মাস আগে যে অপারেশন করতে হবে। বলেন মনিরুল ভাই, আপনি কি কাজ করেন? আমি ব্যবসা করি, পোশাক ব্যবসা, গার্মেন্টস ব্যবসা। আসছেন গোপালগঞ্জ থেকে। জি, তো আপনার কি বলেছিলাম এক মাস আগে? এক মাস আগে আপনি বলছিলেন অপারেশনের কথা বলছিলেন। অপারেশনের ব্যাপারে কিভাবে জোর দিয়েছিলাম যে অপারেশন করতেই হবে নাকি না করলেও চলে? এক মাস আগে বলছিলেন অপারেশন করতেই হবে, অপারেশন অবশ্যই করতে হবে, হবে কোনো কিছুতে কাজ হবে না। এবং ওনার এমআরআইটা আমরা দেখেছি যে খুব সিরিয়াস, মানে পিএলআইডির অবস্থা খুবই সিরিয়াস। এবং উনি তখন, আপনি যখন আসছিলেন তখন কিভাবে আসছিলেন, কি অবস্থা ছিলেন? আমার অনেক কষ্ট হতো বসতে, দাঁড়াইতে, অপারেশন অবশ্যই করতে হবে, কোনো এপিডুরাল ইনজেকশন নয় বা অন্য কিছু নয়, শুধু যতক্ষণ অপারেশন না করতে পারছে, যতক্ষণ ওনার অপারেশনের নিয়তটা পরিপূর্ণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত বসে থাকার দরকার নেই, দুটো ব্যায়াম করতে হবে। সেই দুটো ব্যায়াম বা যোগ ব্যায়াম বা ইয়োগা করে আজকে কেমন আছে সেটা শুনে বলেন। আজকে আপনি এই যে শুধু ব্যায়াম যে করলেন, দুইটা ব্যায়াম এক মাস পরে, 100 ভাগের মধ্যে কত ভাগ উপকার? 100 ভাগের ভিতরে আপনি 60% আপনার নাই। এখন আপনার কী সমস্যা? কোমরে ব্যথা আছে? এখন হালকা আছে। পায়ের দিকের বাম পায়ের দিকে ব্যথা ছিল, ওই ব্যথাটা আছে? পায়ের দিকেও নাই, মাজার দিকে হালকা আছে। তাহলে তো 60% না, 80% বলতে গেলে আপনার ভালো হয়ে গেছে আল্লাহর রহমতে। তো এখন কি অপারেশন করতে চান? জি না। কেন? 80% ভালো হয়ে গেছে। এটা এক নম্বর। আর কি অপারেশনের ভয়? ভয়, জি, ভয় যেহেতু লাগে এই জন্য আর অপারেশন করবেন না। এবং 80% যেহেতু ওনার ভালো হয়ে গেছে সেই জন্যই উনি আসলে এখন অপারেশন করতে চাইবেন না। কারণ আমার সাজেশন হচ্ছে নো, দরকার নেই এখন অপারেশনের জন্য এত মাথা ঘামানোর দরকার নেই। উনি যদি 80% ভালো হয়ে যায়, 100% ভালো হয়ে যায় আর কিছুদিনের মধ্যে, উনি ব্যায়াম করতে থাকুক, সেটাই ওনার জন্য বেস্ট ট্রিটমেন্ট। সুতরাং আমরা বুঝলাম যে পিএলআইডি শুধু ব্যায়ামেও ভালো হয়, তার অনেক উদাহরণের মধ্যে আজকের এই মনিরুল ভাই আরেকটি উদাহরণ। আমাদের কাছে যদি ব্যায়াম বিষয়ে বা এপিডুরাল স্টেরয়েড ইনজেকশন বিষয়ে, পিএলআইডি বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্টস করতে পারেন। আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।